কাল শুরুর টেস্ট ক্রিকেটের লড়াই শুধু নিউজিল্যান্ড নয়, বেসেন রিজার্ভের ইতিহাসও টাইগারদের প্রতিপক্ষ। যদিও অধিনায়ক মুশফিক বলছেন ফরম্যাট ভিন্ন হলেও নিজেদের পারফরম্যান্সের পরিবর্তন আনতে পারবে তার দল। দায়িত্ব নিতে বলছেন পেস বোলারদের, অন্যদিকে মাঠে ছাড় না দিলেও মুখে বাংলাদেশকে ঠিকই সমীহ করছেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসন। ভোর 4টায় শুরু হবে ম্যাচটি। ওয়েলিংটন থেকে রেদওয়ান সোহেব রিপোর্ট। বাংলাদেশের জন্য মৃত্যুকূপের নাম এই বেসিন রিজার্ভ, যেখানে দু টেস্ট থেকে এসেছে ইনিংস ব্যবধানে হার। সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর আমিনুল ইসলামের 42 আর দলীয় সংগ্রহ মাত্র 143। তৃতীয় দফায় ফাড়া কাটবে তো মুশফিকুর রহিমের দলের। যদিও এসব দুঃসহ স্মৃতিগুলো ভুলে নিকট অতীতে চোখ রাখবে বাংলাদেশ, যেখানে ইংল্যান্ডকে হারানোর সোনালী উপাখ্যান চলছে। অবশ্য শেষ টেস্টের অনুপ্রেরণা বিরূপ কন্ডিশনে কতটা কাজে লাগবে সেটা প্রশ্ন সাপেক্ষ, কেননা জয়ের কথা ভাবতেই পারছে না বাংলাদেশ। টেস্টে ডেফিনেটলি ডিফারেন্ট কন্ডিশন হবে, বাট আমার মনে হয় যেভাবে সবাই প্র্যাকটিস করছে এবং যেভাবে সবাই মেন্টালি সুইচ অন আছে, আশা করছি যে টেস্টে আমরা চেষ্টা করব অবশ্যই যেন আমরা আগে যেগুলো রেজাল্ট হয়েছে তার থেকে যেন আরো বেটার রেজাল্ট করতে। মুশফিকের এমন বক্তব্য যৌক্তিক, কেননা একে তো প্রতিকূল আবহাওয়া, তার উপর আবার 27 মাস আগে সবশেষ ঘরের বাইরে সাদা পোশাকে নেমেছিল বাংলাদেশ। 42 অ্যাওয়ে ম্যাচের 36টিতে হার খুব বেশি আশাবাদী হতে দেয় না ক্রিকেট প্রেমীদের। তবে পেসাররাই পারে মুশফিককে আসার আলো দেখাতে। যে আমাদের যে 4 জন স্কোয়াডে আছে পেস বোলার ইনক্লুডিং সৌম্য, 5 জন আছে, তো তাদের খুব ভালো ক্যাপাবিলিটি আছে যে 20 উইকেট নেওয়ার। সেটা শুধু নিউজিল্যান্ড না, যে কোনো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটিং অ্যাটাকের এগেনস্টে, বাট তাদের বেস্ট বোলিংটা যদি তারা করতে পারে তাহলে অবশ্যই আমার মনে হয় তাদের সেই সুযোগটা আছে। ইনজুরি কাটিয়ে একাদশে থাকবেন মুশফিকুর রহিম নিশ্চিত হয়েছে, দেবেন দলকে নেতৃত্ব। 100 ভাগ যে বলবো পুরোপুরি সেটা আসলে কারণ ডিফিকাল্ট, কারণ হ্যামস্ট্রিং ইনজুরি অনেক সময় রিকারেন্স ইনজুরিটা আসার চান্স থাকে। তো এখন পর্যন্ত মনে হচ্ছে যে ইনশাআল্লাহ টেস্ট ম্যাচ খেলার জন্য আমি ফিট। অনিশ্চয়তা কেটেছে দু ওপেনার তামিম ইমরুলকে নিয়েও। সাকিব আল হাসানের সাথে থাকবেন এক স্পেশালিস্ট স্পিনার। বাংলাদেশের বিপক্ষে এভেনুতে ভালো করলেও সব মিলিয়ে পরিসংখ্যান আহামরি নয় নিউজিল্যান্ডের। সবশেষ 13 ম্যাচের মাত্র 3টিতে জয় আর হার 5টিতে। I suppose talent on their side as well, like you say, perhaps ওদের দলে দারুণ কিছু তরুণ ক্রিকেটার রয়েছে। সিরিজের বিভিন্ন সময়ে ওরা আমাদের বিপাকে ফেলেছিল, টেস্টে ওরা হুমকি হতে পারে, তাই আমাদের নির্ভর থাকার সুযোগ নেই। টি-20 ওয়ানডের পর এবার সাদা পোশাকে ভাগ্য বদলে মুখিয়ে টিম বাংলাদেশ। রেদওয়ান সোহেব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। ওয়েলিংটনের বেসিন রিজার্ভ, এই ভেন্যুর সঙ্গে জড়িয়ে নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাস। প্রায় 200 বছর ধরে এখানকার যত সংস্কার শুধুই মাঠ আর ঘাসে ঢাকা সবুজ গ্যালারির উন্নয়নে। বেসিন রিজার্ভের উইকেট সবসময় পেস স্বর্গ। রেদন শিবের আরও একটি রিপোর্ট। ইংল্যান্ডে যেমন লর্ডস, ভারতে ইডেন গার্ডেন্স, নিউজিল্যান্ডের আইকনিক ভেন্যু ওয়েলিংটনের বেসিন রিজার্ভ। ভেন্যু হিসেবে সমৃদ্ধ ইতিহাস ক্রাইস্টচার্চ ও অকল্যান্ডেরও, তবে সেগুলোর মতো একই সঙ্গে ক্রিকেট আর রাগবি হতো না এখানে। বেসিন রিজার্ভই ছিল নিউজিল্যান্ডের একমাত্র গোলাকার ক্রিকেট মাঠ। 200 বছর ধরে সগৌরবে দাঁড়িয়ে 1930 সালে আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরুর পর হয়েছে 58 টেস্ট, 400 উপর প্রথম শ্রেণীর ম্যাচ। এবার বাংলাদেশের বিপক্ষে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের 200তম টেস্ট আয়োজনের গর্বটাও সঙ্গী হচ্ছে বেসিন রিজার্ভের। Smaller version of Lords, that's New Zealand's home of cricket. New Zealand's Lords holo amader ei basin reserve ja muloto test er jonnei bikkhato. Amader mayor ei stadium er daitte agami 5 bochorer jonno pray $24 million budget hoyeche ei stadium sanskare. এভেনুটা আলাদা উইকেট আর কন্ডিশনের জন্য। বাতাসের কারণে পেসাররা বাড়তি সুবিধা পায় এখানে। বেসিন রিজার্ভে শীর্ষ 10 উইকেট শিকারী 9 জনই পেসার। স্টেডিয়ামের দক্ষিণ পাশে স্যার রন ব্রিয়ারলি প্যাভিলিয়ন, দেশটির নামকরা ব্যবসায়ী ব্রিয়ারলি এই স্টেডিয়াম সংস্কারে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেন বলে তাকে সম্মান জানিয়েছে এই ভেন্যু। আছে সাবেক কিউ ক্রিকেটার রাভেন্সের নামে গ্যালারি। এনজেড মিউজিয়াম থেকে বের হয়ে নিচে তাকালেই চোখে পড়বে ব্র্যান্ডন ম্যাককালামের নামে ফলক। গেল বছর টানা 100 টেস্টের শেষটি এখানেই খেলেছেন ম্যাককালাম। শুধু তাই নয়, একমাত্র কিউই ক্রিকেটার হিসেবে তার ট্রিপল সেঞ্চুরিটিও এখানেই। তাই তো এই বেসিন রিজার্ভ শুধু কোনো ক্রিকেট মাঠ নয়, ইতিহাসেরও সাক্ষী। রেদওয়ান সোহেব, চ্যানেল 24, বেসিন রিজার্ভ, নিউজিল্যান্ড। এবার দক্ষিণ আফ্রিকা নারী দলের বাংলাদেশ সফর। কাল থেকে শুরু হচ্ছে 5 ম্যাচের মনডে সিরিজ। কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে সকাল 9:30 শুরু হবে ম্যাচটি। শ্রীলঙ্কায় বিশ্বকাপ বাছাই পর্বে যাবার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটি বড় প্রস্তুতির সুযোগ বাংলাদেশের। 1 সপ্তাহ ধরে কক্সবাজারে কন্ডিশনিং ক্যাম্প করছে মেয়েরা।
এদিকে মঙ্গলবার কক্সবাজার পৌঁছে প্রোটিয়ারা আজই প্রথম অনুশীলন করে। 2012 সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা নারী দল, সিরিজে 2-1 ব্যবধানে হেরেছিল জাহানারা সালমারা। থাইল্যান্ডের সদ্য সমাপ্ত এশিয়া কাপে ব্যাটিং দুর্বলতা বড় সমস্যা ছিল বাংলাদেশের, এবার সেটি কাটিয়ে ওঠার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন কোচ ডেভিড ক্যাপেল। দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই নামছি। কোচ হিসেবে ব্যাটিং এর উন্নতি আমি বেশি প্রত্যাশা করি, কেননা বোলাররা আমাদের বড় ভরসা। দুইটাই ভালো করছি এবং আমাদের টি-20 থেকে আমি আশা করি যে আমাদের ওডিআই ম্যাচটা আরো বেশি ভালো হবে। তা ওরা স্ট্রং আছে কিন্তু আমরা পিছায় নাই, আমরা অনেক ইমপ্রুভ করছি।